বন্ধুরা, কাজের সন্ধানে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন কাজের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সরকারি হোক বেসরকারি হোক, সমস্ত ধরনের কাজের নোটিফিকেশান আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে সবার আগে যে কোনো কাজের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা, থাম্বনেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যেটি একটি ডাটা এন্ট্রি পদে, বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি পদে কিছু লোক নিয়োগ হবে। তো বন্ধুরা, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন এবং কত স্যালারি পেতে পারেন, সমস্ত তথ্যই কিন্তু এই নোটিফিকেশানের মধ্যে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, মেল এবং ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লাই, অর্থাৎ পুরুষ এবং মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই কাজের জন্য কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে, আপনার বয়স হতে হবে 20-28 বছরের মধ্যে। বন্ধুরা, বয়সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 20-28 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে মিনিমাম। তো বন্ধুরা, এরপর দেখে নেব যে কোয়ালিফিকেশান কী কী লাগছে। কোয়ালিফিকেশান লাগছে 12th পাস এবং বেসিক কম্পিউটার নলেজ, বেসিক কম্পিউটার লাগবে এবং 12th পাস হলেই হবে। তো বন্ধুরা, আপনারা মাইনে কত পেতে পারেন এটা থেকে, এখানে মাইনে ধার্য করা হয়েছে 7K to 12K, অর্থাৎ 7,000 থেকে 12,000 টাকা। এবং জব লোকেশান দমদম। বন্ধুরা, জব লোকেশান কিন্তু দমদম। তো বন্ধুরা, কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই তথ্য এবার জানাবো। বন্ধুরা, আপনারা ফোনও করতে পারেন, এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো কোন নাম্বারে মেসেজ করবেন, 9832969544। আর একবার নাম্বারটা বলছি, 9832969544। আর একবার নাম্বারটা শুনিয়ে দিই, 9832969544। এই নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নাম্বারে করে যোগাযোগ করতে পারেন। তো আরও নতুন নতুন সরকারি এবং বেসরকারি কাজের খবর আসছে। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের সাহায্য করবেন যে কোনো কাজ খুঁজে পেতে। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত, পরে আরও নতুন নতুন ভিডিও আসছে। ধন্যবাদ।